হ্যালো সবাইকে, আজকে আমি সুজি দিয়ে খুবই কম সময়ের মধ্যে একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে বানানো যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, সেখানে আমি 200 গ্রাম পরিমাণ মতো সুজি দিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিব, এটাকে পেস্ট করে নিব। নিয়ে তারপর একটা বাটিতে ঢেলে নিব। আমার এই সুজির মিশ্রণটাকে তো অনেকটাই ঘন হয়েছে, এর জন্য এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো জল। এই ব্যাটারটাকে পাতলা করতে হবে। তারপর এখানে জল দিয়ে ভালোভাবে নেড়ে এইবার আমি এখানে দিয়ে দিব 7 মতো নুন। তারপর দিয়ে দিব এখানে একটুখানি চিনি। তারপর আমি এখানে যে সবজিগুলি কেটে রেখেছি সেই সবজিগুলিও কিন্তু এখানে দিয়ে দিব, যেমন আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছি, তারপর আমি কিন্তু গাজর গ্রেট করে নিয়েছি সেইগুলি দিয়ে দিব, তারপর ফুলকপি গ্রেট করে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা কুচি, তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিব, তারপর ধনে পাতা, তারপর একটুখানি ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি সেই টমেটোগুলিও দিয়ে দিব। দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ 1 চামচ পরিমাণ মতো মিট মশলা। সেটা না দিলেও চলবে, কিন্তু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য এখানে আমি মিট মশলা দিয়ে দিয়েছি, এতে টেস্টটা আর একটু বেড়ে যাবে। তারপর আমার কিন্তু ওই মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার ফ্রাইং প্যান বসিয়ে ওটার মধ্যে তেল দিয়ে এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিব। এখানে ব্যাটারটাকে দিয়ে ফ্রাইং প্যানে একটু একটু করে দিয়ে দিব। দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে চারদিকে কিন্তু এই ব্যাটারটাকে আমি কিন্তু ছড়িয়ে দিব, চারদিকে ব্যাটারটাকে ছড়িয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মতো তেল, চারদিকে ছড়িয়ে দিয়ে দিব। দিয়ে যত অব্দি না ওপরটা শুকিয়ে যাবে অত অব্দি কিন্তু আমি এটাকে পাল্টাবো না। এটা করার জন্য 1 মিনিট সময় লেগেছে আমার। 1 মিনিট পর আমি কিন্তু এটাকে চারদিক দিয়ে প্রথমে তুলে নিব, তারপর এটাকে আমি পাল্টিয়ে দিব। দিয়ে সেই একই প্রসেস 1 মিনিটের মতো রেখে দিব আমি, যাতে ওই সাইডটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর 1 মিনিট পর এটাকেও আমি পাল্টিয়ে দিব। দিয়ে আমি এরকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে এবার কিন্তু এই জলখাবারটাকে আমি নামিয়ে নিব। এরকম করে আমি আরেকটাও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সেই একই প্রসেসে প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিব। যত অব্দি না ব্যাটারটা উপর না শুকায় অত অব্দি পাল্টাবো না। যখন উপরটা শুকিয়ে যাবে তখন আমি এইটাকে পাল্টিয়ে দিয়ে উল্টিয়ে দিব। দিবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু বানিয়ে নিব। সত্যি বলছি, এই সুজির এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর খুব একটা তেলও লাগে না বানানোর জন্য। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসবো এক নতুন ভিডিও নিয়ে। টাটা।